আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের স্কুলের সকল শিক্ষার্থীবৃন্দকে এবং অন্যান্য সকলকে আমাদের স্কুলে স্বাগতম। শুরু করছি এইচএসসি কেমিস্ট্রির উপরে আজকে আমরা দ্বিতীয় লেকচার। আজকে আমরা আলোচনা করব তুল্য ভর বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তো চলে যাই বোর্ডে। আমরা একটি উদাহরণ নিচ্ছি, সাপোজ ক্যালসিয়াম, ক্যালসিয়ামকে উদাহরণ হিসেবে এখন নিলাম। তো ক্যালসিয়াম যার যোজনী হচ্ছে 2 বা আমরা বলতে পারি +2 এই মুহূর্তে। আচ্ছা, দুটো ইলেকট্রন ক্যালসিয়াম দান করতে পারে, সেজন্য +2। সেগুলো নিয়ে আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে না, সেগুলো মূলত এসএসসি লেভেলে আলোচনা করা হয়। ইন্টারমিডিয়েট লেভেলেও জারণ বিজারণ অধ্যায়ে আমরা আলোচনাটা করে থাকি। যাই হোক, ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, অর্থাৎ ক্যালসিয়াম যদি 2টি ইলেকট্রন দিতে পারে তাহলে 1 মোল ক্যালসিয়াম, 1 মোল ক্যালসিয়াম কতটি ইলেকট্রন দিতে পারবে? উত্তর হচ্ছে 2 মোল, কারণ 1টি ক্যালসিয়াম 2টি ইলেকট্রন দেয়, তাহলে 1 মোল ক্যালসিয়াম অবশ্যই 2 মোল ইলেকট্রন দিতে পারবে। প্রতিটি ক্যালসিয়াম 2টি করে ইলেকট্রন দিলে 1 মোল ক্যালসিয়াম 2 মোল ইলেকট্রন দেবে। তাহলে কি হলো, 1 মোল ক্যালসিয়াম থেকে বেরিয়ে আসবে 2 মোল ইলেকট্রন। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 2 মোল আমাদের ইলেকট্রন আমাদের দিতে পারবে। আচ্ছা, এখন তাহলে 1 মোল ক্যালসিয়াম 2 মোল ইলেকট্রন দিতে পারবে। 1 মোল ক্যালসিয়ামের ভর কত আমরা একটু দেখে নিই। সেটি হচ্ছে ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 অ্যাটমিক মাস ইউনিট। তাহলে 40 গ্রাম, আমরা মোলের সংখ্যা থেকে স্পষ্ট জানি যে 40 গ্রাম ক্যালসিয়াম আসলে 1 মোল হবে, অর্থাৎ 40 গ্রাম ক্যালসিয়ামে। সেটা নিয়ে আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে বেশ পড়েছি, আবার তারপরেও কারো কোনো কনফিউশন থাকলে আমরা অবশ্যই সেটি নিয়ে সামনে আলোচনা করব যে কীভাবে হচ্ছে ব্যাপারটা, অ্যাভোগাড্রো নাম্বারটা কোথা থেকে পেলেন, বা কীভাবে 1 মোল 40 গ্রামের সমানই হচ্ছে ব্যাপারটা সেরকম। সো যাই হোক, আমরা এই স্থলে ধরে নিচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা আমরা সবাই বিষয়টা জানি যে 1 মোল ক্যালসিয়ামের ভর হবে হচ্ছে 40 গ্রাম। তার মানে 40 গ্রাম ক্যালসিয়াম যদি আমি নিয়ে আসি, 40 গ্রাম ক্যালসিয়াম ধাতু যদি আমি নিয়ে আসি, তাহলে তার ভিতরে 1 মোল থাকবে, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার পরিমাণ পরমাণু, আমাদের ক্যালসিয়াম পরমাণু কিন্তু থাকবে। তাহলে এক একটা পরমাণু যেহেতু 2টি করে ইলেকট্রন দেয়, তাহলে 2 মোল ইলেকট্রন কিন্তু এখান থেকে দিতে পারবে, কারণ অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ ক্যালসিয়াম আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যার দ্বিগুণ পরিমাণ ইলেকট্রন দিতে পারবে, যেহেতু 1টি ক্যালসিয়াম 2টি করে ইলেকট্রন আমাদের দিচ্ছে। সেজন্য আসি, তাহলে 1 মোল ক্যালসিয়াম থেকে আমরা পাচ্ছি 2 মোল ইলেকট্রনস, এবং 1 মোল ক্যালসিয়ামের ভরটা হচ্ছে 40 গ্রাম, আমরা বলছি 40 গ্রাম। 40 গ্রাম ক্যালসিয়াম থেকে আমরা পাচ্ছি 2 মোল ইলেকট্রন। তাহলে আমাদের 1 মোল ইলেকট্রনের জন্য আমরা কতটুকু ক্যালসিয়াম আমাদের লাগবে, 1 মোল ইলেকট্রন বের করতে হবে। আচ্ছা দেখি, তাহলে 1 মোল ইলেকট্রনের জন্য, যেহেতু 2 মোলের জন্য আমরা 40 গ্রাম পাচ্ছি, তাহলে 1 মোলের জন্য আমাদের আনুপাতিক হারে অর্ধেক হবে, 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে 20 মোল 20 গ্রাম ক্যালসিয়াম আমাদের লাগছে। 20 গ্রাম ক্যালসিয়াম থেকে আমরা কিন্তু 1 মোল ইলেকট্রন পাবো। ভিউয়ার্স, এখানে একটা জিনিস স্পষ্টভাবে জেনে রাখতে হবে, এটি একটি ইনফরমেশন, অর্থাৎ এটি একটি তথ্য। সেটি হচ্ছে যে প্রতি মোল ইলেকট্রন যে পরিমাণ ভর থেকে পাওয়া যায় কোনো একটি মূলক বা যৌগমূলক বলতে পারি আমরা, কোনো একটি মূলক অথবা কোনো একটি পরমাণু থেকে যখন প্রতি মোল ইলেকট্রন আমরা পাই, এই মুহূর্তে আমরা শুধু মৌল হিসেবেই বলতে চাই, প্রতি মোল ইলেকট্রন যত পরিমাণ, যে যত গ্রাম পরিমাণ মৌল থেকে পাওয়া যায় সেই গ্রাম পরিমাণ মৌলটাকে বলা হয় তুল্যভর। তাহলে আমাদের ক্যালসিয়ামের তুল্যভর হচ্ছে 20 গ্রাম, অর্থাৎ প্রতি 20 গ্রাম ক্যালসিয়াম থেকে কিন্তু আমরা 1 মোল ইলেকট্রন পাবো। সোডিয়াম একটা দেখা যাক, সোডিয়ামের ভর হচ্ছে
পারমাণবিক ভর হচ্ছে 23, তার মানে 23 গ্রাম সোডিয়ামের মধ্যে আমার কি আছে, 23 গ্রাম সোডিয়ামের মধ্যে আমার আছে হলো 1 মোল সোডিয়াম, 1 মোল, 1 মোল সোডিয়াম আছে, 23 গ্রাম সোডিয়ামের মধ্যে 1 মোল আছে, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ সোডিয়াম পরমাণু আছে। এবার আমরা আসছি যে 23 গ্রাম সোডিয়াম, 23 গ্রাম এখানে সোডিয়াম লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, 23 গ্রাম সোডিয়াম থেকে আমরা 23 গ্রাম সোডিয়ামকে আমরা 1 মোল বলছি, এবং যেহেতু একটা সোডিয়াম একটা ইলেকট্রন দিতে পারে, অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা যেহেতু +1 হিসেবে বলা হয়, আসলে যোজ্যতা +1 কথাটা সম্পূর্ণ সঠিক না, এটা জারণ বিজারণের ক্ষেত্রে প্লাসটা মূলত ইউজ করা হয়, প্লাস মাইনাসটা। তো এর স্থলে আমরা বলতে পারি যে সোডিয়ামের যেহেতু একটা ইলেকট্রন দিতে পারে, অর্থাৎ সোডিয়ামের যোজ্যতা যেহেতু 1, সেই জন্য তাহলে কী হলো, 23 গ্রাম সোডিয়ামের, 23 গ্রাম সোডিয়ামে 1 মোল আছে, আর একটা সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন দিচ্ছে তাহলে 23 গ্রাম সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন পাওয়া সম্ভব, কারণ 23 গ্রাম সোডিয়ামে 1 মোল সোডিয়াম আছে, আর একটা সোডিয়াম একটা ইলেকট্রন দেয় তাহলে 1 মোল ইলেকট্রন পাওয়া যাবে। 23 গ্রাম সোডিয়াম আসলে 1 মোল সোডিয়াম, আর এক একটা সোডিয়াম একটা করে ইলেকট্রন দেয় তাহলে হলো 1 মোল ইলেকট্রন, তাহলে 1 মোল ইলেকট্রনের জন্য কিন্তু আমার 23 গ্রাম সোডিয়াম প্রয়োজন হচ্ছে, আর 1 মোল ইলেকট্রনের জন্য আমার কিন্তু 20 গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হচ্ছে। তাহলে 20 গ্রাম ক্যালসিয়াম থেকেও আমি 1 মোল ইলেকট্রন পাচ্ছি, আর 23 গ্রাম সোডিয়াম থেকেও কিন্তু আমি 1 মোল ইলেকট্রন পাচ্ছি। তাহলে যথাক্রমে কি দেখা যাচ্ছে যে 20 গ্রাম হচ্ছে, 20 গ্রাম হচ্ছে ক্যালসিয়ামের তুল্য ভর, আর 23 গ্রাম হচ্ছে সোডিয়ামের তুল্য ভর, আমরা এটাকে গ্রাম তুল্য ভর বলে থাকি জেনারেলি। শুধু এই 23 সংখ্যাটাকে, এই যে এখানে 23 সংখ্যাটা আছে, গ্রাম না লিখলে 23 সংখ্যাটা হচ্ছে সোডিয়ামের তুল্য ভর, আর এখানে 20 সংখ্যাটা হচ্ছে আমাদের ক্যালসিয়ামের তুল্য ভর, কিন্তু যখন আমরা গ্রামে লিখছি তখন আমরা বলছি গ্রাম তুল্য ভর। তাহলে গ্রাম তুল্য ভর বিষয়টা আসলে কী দাঁড়ালো, আমরা একটু আগে যে সংখ্যাটা বলেছি যে 1 মোল ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন দিতে বা নিতে যে কোনো একটি অ্যাক্টিভিটির জন্য 1 মোল ইলেকট্রন দেওয়া বা নেওয়া কিংবা শেয়ার করার জন্য যত গ্রাম কোনো পরমাণু, এর স্থলে আমরা শুধু পরমাণুই মেনশন করছি, কোনো পরমাণু প্রয়োজন তাকে বলা হয় ওই পরমাণুটার গ্রাম তুল্য ভর, গ্রাম তুল্য ভর। আচ্ছা, একটু আগে কিন্তু ভিউয়ার্স আমি গ্রাম কথাটা বলছিলাম না, এখন আমি গ্রাম কথাটা বলছি। ইনফ্যাক্ট প্রতিটি ইলেকট্রনের জন্য তুল্য ভরের সংখ্যাটা হচ্ছে, প্রতিটি ইলেকট্রনের জন্য, একটি ইলেকট্রনের জন্য যত অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে পরমাণুর ভরের একটা একক, যাকে আমরা সংক্ষেপে AMU বলে থাকি। যেমন ক্যালসিয়ামের ভর হচ্ছে, ক্যালসিয়ামের পারমাণবিক ভর এটা হচ্ছে 40 AMU, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে ক্যালসিয়ামের 2 গ্রামের জন্য, ক্যালসিয়ামের 2টি ইলেকট্রনের জন্য কিন্তু এই ভরটা প্রয়োজন। তাহলে 1টি ইলেকট্রনের জন্য ভর প্রয়োজন হবে 40/2, এবং সেটি যেহেতু অ্যাটমিক মাস ইউনিটকে 2 দিয়ে ভাগ করলাম তাহলে 20 অ্যাটমিক মাস ইউনিটই কিন্তু আমাদের হবে, এটি হচ্ছে তুল্য ভর। তাহলে আমরা প্রথম থেকে যে কথাগুলো বলে এসেছি যে তুল্য ভর, সেটি আসলে ছিল আমাদের গ্রাম তুল্য ভর। আমি ইচ্ছা করি প্রথম থেকে বিষয়টিকে তুল্য ভর বলে আসছি, কিন্তু সেটি আসলে হচ্ছে আমাদের গ্রাম তুল্য ভর। গ্রাম তুল্য ভর আর তুল্য ভরের সঙ্গে একটু পার্থক্য আছে, এটির চাইতে আমাদের গ্রাম তুল্য ভরের চাইতে আমাদের গ্রাম তুল্য ভর বিষয়টি কিন্তু বেশি প্রয়োজন হবে। ওকে, তারপরে তুল্য ভরের সঠিক সংখ্যাটি হচ্ছে এখানে রয়েছে, আর গ্রাম তুল্য ভরের ব্যাপারটা হচ্ছে জাস্ট এই 20 AMU এর জায়গায় 20 গ্রাম লাগালে এটা হলো গ্রাম তুল্য ভর। তাহলে আসলে সংখ্যাটা একই, সুতরাং আমরা জেনারেলি এটাকে তুল্য ভর বলেই ডাকি, কিন্তু এটি আসলে গ্রাম তুল্য ভর। তো ঠিক আছে, এবার আমরা বুঝতে পারলাম যে গ্রাম তুল্য ভর কি। এবার আমরা একটু দেখি অক্সিজেনের ক্ষেত্রে গ্রাম তুল্য ভরটা কেমন হয়। আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন আমাদের যদি 32 গ্রাম অক্সিজেনে আমাদের 1 মোল অক্সিজেন আছে, 1 মোল অক্সিজেন আছে, 32 গ্রাম অক্সিজেনে কিন্তু আমাদের 1 মোল অক্সিজেন আছে। তো 1 মোল অক্সিজেন কি আছে, 1 মোল অক্সিজেন অণু আছে, অণু পরমাণু না কিন্তু, কারণ O2 দুটি অক্সিজেন মিলে একটি অণু হয়েছে 1 মোল। আমরা যদি আরেকটু ভালোভাবে তাকাই যে 16 গ্রাম, এটি গ্রাম অবশ্যই, 16 গ্রাম অক্সিজেন পরমাণু
16 গ্রাম অক্সিজেন পরমাণুর ভিতরে কিন্তু 1 মোল অক্সিজেন পরমাণু আছে। একইভাবে আমরা বুঝতে পারছি 1 মোল অক্সিজেন পরমাণু আছে, 16 গ্রাম অক্সিজেন পরমাণুর মধ্যে 1 মোল অক্সিজেন পরমাণু আছে, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা পরিমাণ অক্সিজেন পরমাণু আছে 16 গ্রাম অক্সিজেনের মধ্যে, এবং এক একটা অক্সিজেন পরমাণু দুটি করে ইলেকট্রন নিতে পারে অথবা শেয়ার করতে পারে। তো যাই হোক, আমরা এই স্থলে শুধু নিতে পারে এটাই বলবো, শেয়ার করার ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করছি না, এটি সমযোজী বন্ধনের ক্ষেত্রে শেয়ার করে থাকে, সেটি আমরা নিয়ে পরে আমরা আলোচনা বিস্তারিত আলোচনা আসবো। তো 16 গ্রাম অক্সিজেনের জন্য 16 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন, একটু বড় করে লিখি, 1 মোল অক্সিজেন 16 গ্রাম অক্সিজেনের জন্য 1 মোল অক্সিজেন, আর 1 মোল অক্সিজেন কতগুলো ইলেকট্রন নিতে পারে, 2 মোল ইলেকট্রন নিতে পারে। একটু খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে এখানে কিন্তু আমাদের 1 মোল ইলেকট্রনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু আমাদের 2 মোল ইলেকট্রনের কথা বলা হয়েছে, এখানেও কিন্তু আমাদের 2 মোল ইলেকট্রনের কথা বলা হয়েছে, কিন্তু কোথাও কিন্তু এটা বলা হচ্ছে না যে ইলেকট্রন কি দিবে নাকি নেবে। অর্থাৎ দেওয়ার ক্ষেত্রেও তুল্যভর যেভাবে হিসাব করতে হয়, যারা ইলেকট্রন দেয় তাদের ক্ষেত্রে যেভাবে তুল্যভর হিসাব করতে হয়, যারা ইলেকট্রন নেয় তাদের ক্ষেত্রেও একইভাবে তুল্যভর কিন্তু হিসাব করতে হবে। তাহলে তুল্যভরের ব্যাপারটি বা গ্রাম তুল্যভরের ব্যাপারটি, গ্রাম তুল্যভরকে আমরা জেনারেলি তুল্যভর নামেই ডাকি, কিন্তু সেটির নাম আসলে গ্রাম তুল্যভর, তো অসুবিধা নেই। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রন দেওয়া নেওয়া নিয়ে কিন্তু আমাদের হেডেক নেই, বা শেয়ার করা নিয়ে কিন্তু আমাদের হেডেক নেই। আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ভাবতে হবে হচ্ছে যে কত তুল্যভর আমাদের আছে এখানে, সেই জিনিসটা আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কী করবো, 16 গ্রাম অক্সিজেনের জন্য আমাদের 2 মোল ইলেকট্রনের গ্রহণ হয়, 16 গ্রাম অক্সিজেন পরমাণুতে আমাদের 2 মোল ইলেকট্রন গ্রহণ হয়। তাহলে 1 মোল ইলেকট্রন গ্রহণ করার জন্য আমরা কী করে থাকবো, 16 ÷ 2 = 8 গ্রাম, 8 গ্রাম অক্সিজেন পরমাণু লাগবে। হ্যাঁ, 8 গ্রাম অক্সিজেন পরমাণুতে হবে, তাহলে 8 গ্রাম হচ্ছে অক্সিজেনের গ্রাম তুল্য ভর, 8 গ্রাম অক্সিজেন মানে 1 তুল্য ভর পরিমাণ অক্সিজেন আছে। তাহলে এখানে আমাদের 1 তুল্য ভর পরিমাণ অক্সিজেন আছে, এখানে 1 তুল্য ভর, 1 ইকুইভ্যালেন্ট ওয়েট বা 1 তুল্য ভর, এখানেও কিন্তু আমাদের 1 তুল্য ভর আছে এখানটায় কিন্তু আমাদের 1 মোল ইলেকট্রনের জন্য, আমরা এটা বলতে পারি যে 1 মোল ইলেকট্রনের জন্য আমাদের 23 গ্রাম সোডিয়াম লাগছে, তাহলে এখানেও কিন্তু 1 ইকুইভ্যালেন্ট ওয়েট আছে, অর্থাৎ এই 23 গ্রামের মধ্যে 1 ইকুইভ্যালেন্ট আছে, এই 8 গ্রামের মধ্যে 1 ইকুইভ্যালেন্ট অক্সিজেন আছে, 23 গ্রামের মধ্যে 1 ইকুইভ্যালেন্ট সোডিয়াম আছে, 1 ইকুইভ্যালেন্ট ওয়েট। আবার এখানে কী হচ্ছে, 20 গ্রাম ক্যালসিয়ামের মধ্যেও কিন্তু আমাদের 1 ইকুইভ্যালেন্ট ওয়েট আমাদের ক্যালসিয়াম আছে। এখন কথা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্য ভর বা তুল্য গ্রাম তুল্য ভর বিষয়গুলো আসলে কি। তুল্যভর মানে হচ্ছে প্রতি মোল, গ্রাম তুল্যভর মানে হচ্ছে প্রতি মোল ইলেকট্রনের জন্য যে পরিমাণ, আমি আবার বলছি, যে পরিমাণ কোনো একটি পরমাণু বা মূলক, আপাতত এটাই বলবো, পরমাণু বা মূলক প্রয়োজন, তাকে কিন্তু গ্রাম তুল্যভর বলে। তাহলে এই 1 গ্রাম তুল্যভর ক্যালসিয়াম হোক কিংবা সোডিয়াম হোক, এই কথাটি খুব বেশি ইম্পর্টেন্ট, 1 গ্রাম তুল্যভর ক্যালসিয়াম হোক কিংবা সোডিয়াম হোক, তারা কিন্তু সবাই সমান পরিমাণ ইলেকট্রন দিতে পারে, আর 1 গ্রাম তুল্যভর অক্সিজেন সে কিন্তু সমান পরিমাণ ইলেকট্রন নিতে পারে। যেহেতু সমান পরিমাণ ইলেকট্রন এরা দিতে পারে, 1 গ্রাম তুল্যভরে 1 মোল ইলেকট্রন দিতে পারে, 1 গ্রাম তুল্যভরে 1 মোল ইলেকট্রন দিতে পারে, এটি সোডিয়ামের ক্ষেত্রে, আর 1 গ্রাম তুল্যভর অক্সিজেন 1 মোল ইলেকট্রন নিতে পারে, তাহলে অবশ্যই যে কোনো পদার্থের 1 গ্রাম তুল্যভর আরেকটি পদার্থের 1 গ্রাম তুল্যভরের সঙ্গেই কিন্তু রিয়াকশন করবে। অবশ্যই যদি রিয়াকশন হয় সেক্ষেত্রে, যেমন সোডিয়ামের সঙ্গে ক্যালসিয়ামের আমরা জেনারেলি কোনো কেমিস্ট্রি বইতে রিয়াকশন দেখি না, তবে এগুলো নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে, সেগুলো আমাদের অনার্স লেভেলে আলোচনা করা হয়। আমরা এটা বলতে পারি যে সোডিয়াম, আমরা যদি ক্যালসিয়ামের সঙ্গে আসি, 1 গ্রাম তুল্যভর কিন্তু আমাদের 1 গ্রাম তুল্যভর ক্যালসিয়াম, 1 গ্রাম তুল্যভর কিন্তু আমাদের অক্সিজেনের সাথে রিয়াকশন করে। তো দেখা যাক, এখানে পাশে একটু দেখব, সেটি হচ্ছে নিচে একটু দেখি, ক্যালসিয়ামের সঙ্গে আমরা একটা অক্সিজেনের বিক্রিয়া দিলাম, ক্যালসিয়াম তার সাথে আমাদের অক্সিজেনের একটা বিক্রিয়া দিলাম। তো ক্যালসিয়াম এর সাথে অক্সিজেন বিক্রিয়া করলে আমরা কী দেখতে পাচ্ছি ভিউয়ার্স, সেটি হচ্ছে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, এখানে আসতেছে আমাদের হলো ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ দুটো আসবে, ব্যালেন্স করে নিলাম,
দুটো আসবে ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড আমরা যখন জয়েন করে ফেললাম, তো এখন দেখা যাক এখানে 80 গ্রাম, এখানে 80 গ্রাম ক্যালসিয়াম আছে, দুটো, একটা ক্যালসিয়াম 40 করে 80 গ্রাম আছে, আর এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে 32 গ্রাম আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 80 গ্রামের জন্য কিন্তু 32 গ্রাম ক্যালসিয়াম, 32 গ্রাম অক্সিজেন আছে, 80 গ্রাম ক্যালসিয়ামের জন্য 32 গ্রাম অক্সিজেন। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা যদি দেখি যে 20 গ্রাম ক্যালসিয়ামের জন্য কতটুকু অক্সিজেন লাগবে, এটাকে 4 ভাগ করেছি, তাই এটাকেও 4 ভাগ করলাম, তাহলে 8 গ্রাম অক্সিজেন লাগবে। তাহলে 20 গ্রাম কিন্তু আমাদের কি, 20 গ্রাম হচ্ছে আমাদের ক্যালসিয়ামের তুল্য ভর, আর 8 গ্রাম হচ্ছে আমাদের অক্সিজেনের তুল্য ভর। তাহলে তুল্য ভর সবসময় তুল্য ভরের সাথেই বিক্রিয়া করবে। বিষয়টি এখানে এই পর্যন্তই রাখছি, এরপরে আমরা নর্মাল মাত্রা আলোচনা করার সময় দেখব যে তুল্য ভরের ডিটেল ব্যবহারটা কি। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক তুল্য ভর যদি বিক্রিয়া করে তাহলে অবশ্যই এক তুল্য ভরের সাথেই বিক্রিয়া করবে, সেটা কোন পরমাণু কিংবা কোন মূলক সেটা দেখার বিষয় না। আর এক তুল্য ভর বা 1 গ্রাম তুল্য ভরকে, রিয়েলি যেটা গ্রাম তুল্য ভর, 1 গ্রাম তুল্য ভরকে আমরা বলি হচ্ছে 1 মোল ইলেকট্রন যেখান থেকে পাওয়া যায় কিংবা যেখানে দিতে হয় কিংবা যেখানে 1 মোল ইলেকট্রন শেয়ার করা হয় সেই পরিমাণ পরমাণু বা মূলক, আপাতত বলছি পরমাণু বা মূলককে এক তুল্য ভর পরমাণু বা এক তুল্য ভর মূলক বলা হয়। তো ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের লেকচারটি ফলো করার জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।